হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম। আজকে আমি রান্না করছি মাছ বোনা আর মিষ্টি কুমড়া ভাজি, আপনাদের সাথেও শেয়ার করব আজকের রান্নাটা। চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক, কীভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো ফ্রেন্ডস, চলে আসলাম রান্নাঘরে। এখানে আছে টাটকিলি মাছ, আর এখানে আছে মিষ্টি কুমড়া, এটা আমি ভেজে নেব। আর এখানে আছে পেঁয়াজটা কুচি করে নিয়েছি, টমেটো, কাঁচামরিচ আর একসাথে আদা রসুন বেটে নিয়েছি। আর এখানে আছে লবণ, গুঁড়া মরিচ, হলুদ। তাহলে চলো এখন কিভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। লবণটা দিয়ে দিচ্ছি একটু, মাছটা মাখিয়ে নিব। হলুদ, গোড়া মরিচ, ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি মাছটা ভেজে নিব, কড়াইটা বসিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে দিচ্ছি। কড়াইটা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। কড়াইয়ে তেলটাও গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে দিলাম, মাছটা এক পা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ, গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি এক চামচ, লবণটা দিব হচ্ছে পরিমাণ মতন। মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটাতে দিয়েছিলাম। এখন দিচ্ছি আমি একটু হলুদ। মিষ্টি কুমড়াটা আমি মাখিয়ে রাখবো, বাছবো তো, এর জন্য একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম, একটু লবণ, লবণটা হচ্ছে পরিমাণ মতন, আর একটু ধইনা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ধইনা গুঁড়া একটু মাখিয়ে রেখে দিই। মাখানোটা আমার হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেলে তারপরে এটা আমি আবার তেলে ভেজে নেব মাছ ভাজার পরে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিব। এখন আমি পানিটা দিয়ে দিব, মশলাগুলো কষানো হয়ে গেছে টমেটোর সাথে। মাছগুলো দিয়ে দিচ্ছি,
ফ্রাইপ্যানটা ধুয়ে বসিয়ে দিলাম। এখানে এখন আমি মিষ্টি কুমড়াটা ভেজে নিব। ফ্রাইপ্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। তরকারিটা আমার হয়ে গেছে, চুলাটা অফ করে দিচ্ছি, উল্টে দিচ্ছি এক পাশ। তো ফ্রেন্ডস, আজকের আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। তো আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি সকলের কাছে আজকের এই ভিডিওটাও ভালো লেগেছে। বাই বাই।